আসসালামু আলাইকুম, শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো, সেটি হলো ত্রিপলা। ত্রিপলা মানে তিনটি পলের মিশ্রণে যে উপাদানটি তৈরি হয় তার নামই হলো ত্রিপলা। এর সাথে সোনা পাতা মিশালে কীরকম উপকার পাওয়া যায়, আমাদের যে কীরকম টিকাগুলির কাজ করে সে সম্বন্ধে আলোচনা করব। ত্রিপলা বহু বছর ধরে ইউনানি ও আয়ুর্বেদিক মতে ইউনানি আয়ুর্বেদিক ওষুধ হিসেবে ব্যবহার হয়ে আসছে। ত্রিপলা আমাদের শরীরে বিষাক্ত পদার্থ বের করে রক্ত পরিষ্কার করে। ত্রিপলা মানে হচ্ছে তিন ফলের সংমিশ্রণ, আর এই তিনটি ফল হলো হরিতকি, আমলকি, বহেরা। প্রথমত গ্যাস্ট্রিক আলসার, পেট জ্বালা পোড়া, পেট পাতা, বদহজম, ক্ষুধামন্দা, এসব ক্ষেত্রে ত্রিপলা খুবই গুরুত্বপূর্ণ, খুবই কাজ করে থাকে। ত্রিপলা খেলে সমাধান পাওয়া যায় এসব রোগের ক্ষেত্রে। এই ত্রিপলা হাঁপানি, অ্যালার্জি, কফ, কাশ ও শ্বাসকষ্ট এসব রোগের ভালো কাজ করে থাকে, এবং লিভারের যাদের সমস্যা লিভারের ভালো কাজ করে এই ত্রিপলা। এর সাথে কিছু সোনা পাতা মিশালে আরও দু কয়েকটি রোগে কাজ করে থাকে। ত্রিপলার সাথে অল্প করে সোনা পাতা, এই দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এটা হলো সোনা পাতা। ত্রিপলার সাথে সোনা পাতা যদি মেশানো যায় তাহলে প্রত্যেকটা সম পরিমাণ নিতে হবে। নিয়ে খালি পেটে খেলে যাদের অশ্ব বা গ্যাজের সমস্যা আছে, পায়খানা দিয়ে গেলে রক্ত যায়, চুলকায়, গ্যাজ বাহির হয়ে যায়, তাদের ক্ষেত্রে এই চারটি পদ একসাথে করে গেলে গ্যাস বা অশ্ব রোগের ভালো রেজাল্ট পাওয়া যায়, ভালো কাজ করে। এবার যাদের কোষ্ঠকাঠিন্য আছে, পায়খানা কঠিন হয়ে যায়, পায়খানা করতে গেলে অনেক কষ্ট হয়, পায়খানা কঠিন হয়ে গেলে এই সোনা পাতা ত্রিপলার সাথে দিলে ইহার পরিপ্রেক্ষিত ভালো রেজাল্ট পাওয়া যায়, কোষ্ঠকাঠিন্য দূর হয়ে যায়, পায়খানা ক্লিয়ার হয়ে যায়। ত্রিপলা, হরতকি, আমলকি, বহেরা, সোনা পাতা এই চার পাতা একসাথে মিশিয়ে গেলে কোষ্ঠকাঠিন্যের সম্পূর্ণরূপে সমাধান হয় ইনশাআল্লাহ। বন্ধুরা, ত্রিপলা গুণাগুণ বহুত, ইহা বলে শেষ করা যাবে না। ত্রিপলা যদি দীর্ঘদিন খাওয়া যায় যে কোনো ধরনের রোগের কাজ করে, ব্লাড প্রেশার কমায়, উচ্চ রক্তচাপ কাজ করে থাকে, এই ত্রিপলা রক্ত সঞ্চালন করতে সাহায্য করে থাকে। তো বন্ধুরা, এটা ব্যবহার করতে হলে আজকাল যদি আপনারা কিনেন তাহলে দুটি আমলকি, দুটি হরতকি, দুটি বহেরা অল্প সোনা পাতা দিয়ে রাত্রে ভিজিয়ে সকালে কালি পেটে ইহার রসটা খেতে হবে, চেকে নিয়ে রসটা খেতে হবে। এখন গুঁড়াও পাওয়া যায়, আপনার গুঁড়া কিনে এলে সম পরিমাণ এনে সকালে কালি পেটে এক চামচ খাবেন, ইহাতে ভালো রেজাল্ট পাবেন। রাখি, আসসালামু আলাইকুম।